গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা তো ভালো আছি মোটামুটি, কিন্তু আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে মাম্পির জন্মদিন, 18ই জুন। তেমন কিছুই সেলিব্রেশন করা হচ্ছে না, কারণ ওর মানসিক এবং ফিজিক্যাল দুই দিক থেকেই দুর্বল। তো তাই ভাবলাম যে হালকা করে একটু সেলিব্রেশন করি, তাহলে যদি একটু মানসিকভাবে রিলিফ হয় আর ব্যথাটা তো কমছেই না। আর আজকে ওর জন্মদিন উপলক্ষে আমাদের গুনগুন ওর জন্য রান্না করছে, অনেকগুলো ডিশই তৈরি করেছে। চিকেন তৈরি করছে, তারপরে পায়েস বানিয়েছে, আরও টুকিটাকি যেসব ভাজাভুজি সব ওই করেছে। তো আর আমাদের মাম্পি, এই যে মাম্পি সকালে উঠে ব্রেকফাস্ট করে বসে আছে। কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে, বলবা না? সবাই ভালো লাগছে না? তো আজকে জন্মদিন কেমন লাগছে? ভালো লাগছে? মানসিকভাবে এত দুর্বল কেন? সব ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চিকেন রান্না করছি আজকে মায়ের বার্থডে। মায়ের বার্থডে জন্য আজকে স্পেশাল আমার হাতে চিকেন। বাহ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। এই যে সব ক্ষীর, চিকেন, পাঁচ রকম ভাজা, যে ডিম, ডিম, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আমি শসা খাই না, তাই স্যালাডে পেঁয়াজ আর লেবু ভাত। আর বিকালে কে কাটা হবে? নাও চালু করো, চালু করো। এই যে এখন এই খুকুমনের বার্থডে কেক কাটা হচ্ছে। তেমন কিছুই করা হয়নি, এখন তো বুড়ো হয়ে গেছে। মামনির আজকে শরীর খারাপ। নাও মামনি, দাও একটু দাও। এই যে আজকে এখন এই মামনি আশীর্বাদ করছে। দাও একটু পায়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ খুকু। এবার মেয়ে মাকে আশীর্বাদ করছে।
আমার মা হয় হ্যাপি বার্থডে টু ইউ কুকু, গরমে নাও মজা কুকু। কুকু আজকে কি একটু খুশি আছিস? হ্যাঁ খুশি আছি। কেন? আমার জন্মদিন হচ্ছে, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু মি। দেওয়া হবে সবাইকে, খাইয়ে দাও একটু একটু। আর বন্ধুরা গরমে আর হ্যাপি বার্থডে, মিষ্টির বাহার। ওরে খাবেন অনেক সুন্দর চলে, জল ধরে খাবেন, চকলেট চকলেট। গাল মিষ্টি হয়ে গেছে মানে। আজকের দিনটা তো খুবই ভালো গেল, বোনমন আমার জন্য এত কিছু রান্না করলো, এত কষ্ট করলো কত কিছু। আর ও তো খুব আমাকে সারপ্রাইজ দিল, কেক আনলো, আমি খুব মজা পেয়েছি, আমি খুব আনন্দ হয়েছে আজকে। আজকে মানসিকভাবে একটু চাঙ্গা হয়েছ? হ্যাঁ। শরীরটা কি এখনো সেরকমই? শরীরটা একটু ভালো একটু খারাপ। তো বন্ধুদের দোয়া কাজে লেগেছে? সবাই আমাকে বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি খুব খুশি হয়েছি। তো বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আবার হাসির হাসি খুব সুন্দর সুন্দর ভিডিও অনেককে দেবো। আর কি বলবো, আজকে দিনটা এরম ভাবে সেলিব্রেট করলাম, এরম ভাবে কেটে গেল। এখন খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, এখন শুরু করবো, আর কিছু করার নেই। তো ঠিক আছে, আজকে ব্লগটা আর বড় করলাম না, এখানেই রাখছি, ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, অনেক ভালো থেকো।